এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, যারা নতুন পেশেন্ট আছে, যারা অপারেশনের জন্য চিন্তা করছেন, সো তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো সুপ্রিয় দর্শক, দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমি রাজ আহমেদ আছি আপনাদের সাথে। তো দর্শক, আপনারা জানেন আমি এই চ্যানেলে গাইনোকমিশিয়া রিলেটেড ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমি নিজে একজন গাইনোকমিশিয়া পেশেন্ট ছিলাম। তো আমার হিস্টোরিটা অনেকবার অনেক ভিডিওতে বলেছি, সো আশা করি দেখে নেবেন। তো আজকে আমি এই যে সমসাময়িক যে অপারেশন গুলা হচ্ছে এবং যে প্রবলেম গুলা হচ্ছে, সেই কিছু প্রবলেমের অ্যান্সার দিব। এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, যারা নতুন পেশেন্ট আছে, যারা অপারেশনের জন্য চিন্তা করছেন, সো তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো প্রথমেই যে প্রবলেমটা দেখা যাচ্ছে, যে একজন পেশেন্ট যেমন আমাকে গতকালকেই বলেছে যে ভাই অপারেশনের পরে আমার জ্বর এসেছে। কেন জ্বর আসে, অপারেশনের পরে কেন জ্বর আসে? তো আমি সংক্ষেপে বলছি যে গাইনোকমিশিয়া অপারেশনটা যখন হয়, এরপরে দেখবেন যে কিছু কিছু পেশেন্টের, অর্থাৎ 10 থেকে 20% পেশেন্টের টেম্পোরারি জ্বর আসে। সো টেম্পোরারি জ্বর আসলে সলিউশনটা কি, বা জ্বর কেন আসে? তো যখন অপারেশনটা হচ্ছে তখন কিন্তু অ্যানেস্থেশিয়া দিয়েই অপারেশন হচ্ছে, অর্থাৎ অবশ করা হচ্ছে। সো দেখা যাচ্ছে যে অপারেশনের পরবর্তীতে 2 ঘন্টা বা 3 ঘন্টা কোনো ধরনের প্রবলেম ফিল হয় না, কারণ সেই অবশটা কিন্তু কাটে না। অনেক পেশেন্ট অপারেশনের পরে বলে যে ভাই আমার কোনো প্রবলেমই মনে হচ্ছে না, কিন্তু যখন 2 ঘন্টা বা 3 ঘন্টা চলে যায়, তখন আমাদের যে অ্যানেস্থেশিয়ার যে ইফেক্টটা সেটা কিন্তু চলে যায়। যখনই চলে যাচ্ছে তখনই কিন্তু একটা জ্বালা পোড়া বা একটা শরীরে পেইনটা ফিল হচ্ছে, অর্থাৎ শরীরের নার্ভাস সিস্টেমটা যখন অ্যাক্টিভ হচ্ছে, এটা কিন্তু হয় নর্মালি অপারেশনের 3-4 ঘন্টা পরে গা। তার আগে এ ধরনের কোনো প্রবলেম মনেই হয় না, কারণ এই অবশ ভাবটা থেকেই যায়। তো যখনই শরীরটা ফিল করছে যে পেইন, এবং আপনারা জানেন শরীরে যে কোনো পেইন হলে, যেমন কোনো জায়গায় ফোড়া উঠলে বা যে কোনোভাবে শারীরিক যদি ব্যথা অনুভূত হয়, তাহলে দেখবেন যে শরীরে জ্বর আসে, এবং এই জ্বরটা হলো টেম্পোরারি, ওই পেইনের জন্য শরীরে জ্বর চলে আসে। তো যারা এই ধরনের প্রশ্ন করেন যে ভাই কেন জ্বর আসে বা জ্বর আসলে আমি কি করব, সেটার অ্যান্সার হচ্ছে যে জ্বর আসতেই পারে যখনই অ্যানেস্থেশিয়াটা ছেড়ে দিচ্ছে অপারেশনের 2-3 ঘন্টা পরে, তখন শরীরটা দেখবেন প্রথমে ব্যথা করবে, ব্যথা করার পরেই কিন্তু জ্বর আসবে, এবং এই জ্বরটা কিন্তু টেম্পোরারি। তো এরকম যদি জ্বর আসে, তাহলে আপনি ডাক্তার যে মেডিসিন গুলা দিয়েছে সেগুলো তো খাবেন, সাথে একটা নাপা ওষুধ খেয়ে নেবেন। আমি যখন কলকাতায় অপারেশন করি, ডাক্তারও কিন্তু এই প্রসিডিওরটাই বলে দিয়েছিল যে যদি বেশি ব্যথা হয় তাহলে একটা নাপা খেতে, এতে কোনো ক্ষতি হবে না। আচ্ছা, জ্বরটা কতদিন স্টে করতে পারে? জ্বরটা ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন, মানে ভাঙা ভাঙা জ্বর আসতে পারে, এরকম না যে কন্টিনিউ অবস্থা খুবই খারাপ, এরকম জ্বর না, জ্বর আসছে যাচ্ছে, মানে যতক্ষণ ব্যথাটা থাকবে, অর্থাৎ অপারেশনের পরে ওই 2-3 দিনই দেখা যাচ্ছে শরীরের মধ্যে একটু আনইজি ফিল হয়। তো ওই 3 দিন যখন আপনি ওষুধ খাবেন, ডাক্তারের দেওয়া ওষুধটা, তখন কিন্তু শরীরের ওই অ্যানেস্থেশিয়া ভাবটাও চলে যাবে, এবং শরীরে একটা স্বাভাবিক পর্যায়ে আসবে, এবং শরীরে কোনো ব্যথাও থাকবে না, দেখবেন তখন জ্বরও থাকবে না। কিন্তু এই পিরিয়ডটা যদি অপারেশনের পরে শরীর ব্যথা দিয়ে জ্বর আসে, তাহলে অবশ্যই আপনারা নাপা ওষুধ খাবেন, অর্থাৎ একটা নাপা ওষুধ খেলেন, আবার দেখা যাচ্ছে 8-10 ঘন্টা পরে আপনার জ্বরটা আবার আসছে, আপনি আর একটা নাপা খেলেন, এতে কোনো ক্ষতি নাই। আমরা 2-3 দিন নাপা খেতে পারি, এটা কিন্তু ডাক্তারও বলে দেয়, ঠিক আছে? সো জ্বর আসাটা স্বাভাবিক, জ্বর কেন আসে এবং জ্বর আসলে কি সলিউশন, সেটা কিন্তু আমি বলে দিলাম। তো আশা করি অ্যান্সারটা পেয়ে গেছেন। তো আর একটা আমি প্রশ্ন পেয়েছি, সেটা হচ্ছে যে ভাই গাইনোকমিশিয়া অপারেশনের ক্ষেত্রে কারো কারো দেখবেন যে এই অ্যারিওলা বা নিপুলের নিচ দিয়ে কাটা হয়, আবার কারো কারো উপর দিয়ে কাটা হয়। তো এটা কেন, যে কারোর নিচে কাটা হচ্ছে, কারোর উপরে কাটা হচ্ছে, যে কোনটাতে সুবিধা বা কোনটাতে ভালো হয়? তো এটাও আমি আপনাকে বলে দিচ্ছি, প্রত্যেকটা যে ঘটনা ঘটছে গাইনোকমিশিয়া বলেন বা অন্যান্য যে কোনো ব্যাপারে, সেগুলার কিন্তু পিছনে কিছু থিওরিটিক্যালি বলেন বা প্র্যাকটিক্যালি বলেন যুক্তি থাকে। সো ডাক্তার যে ব্যাপারগুলা জানে, বা গাইনোকমিশিয়া নিয়ে আমি যেমন অনেকদিন ধরে ঘাটাঘাটি করেছি, আমি যে ব্যাপারগুলা প্রত্যক্ষ করেছি সেগুলো কিন্তু যারা নতুন পেশেন্ট তারা কিন্তু জানে না। সো তারা অনেকেই বলে যে ভাই আমি ভিডিওর মধ্যে দেখেছি একজন পেশেন্টের নিচে মানে কেটেছে এবং নিচেই সেলাই দিয়েছে, কিন্তু আমার উপরে কেন কেটেছে বা উপরে কেন সেলাই দিয়েছে, তো ভাই কেমন হয়ে গেল না? সো আসলে কেমন হয়ে গেল না, এটা আপনার ভালোর জন্যই করা হয়েছে। সো
কেন নিচে কাটা হয় এবং কেন উপরে কাটা হয় আমি আপনাদের একটু বলে দিচ্ছি। ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে 90% পেশেন্টেরই দেখা গেছে যে গ্রেড ওয়ান বা গ্রেড টু এবং তাদের স্কিন ইলাস্টিসিটিটা বেশি থাকে। সো নর্মালি যদি অপারেশন করা হয় অর্থাৎ লাইপোসাকশন করে গ্ল্যান্ড রিমুভ করে দিবে এবং সেলাই করে দিবে, আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। অর্থাৎ 6 মাস পরে কোনো প্রকার মানে ফোল্ডিং হয়ে যাওয়া বা জড়ো হয়ে যাওয়া বা স্কিন লুজ হয়ে যাওয়ার কোনো ইস্যু থাকবে না। সো তাদের ক্ষেত্রে ডাক্তার নিচ থেকেই নিচে কাটে, অর্থাৎ তাদের ক্ষেত্রে নর্মালি অপারেশন করে দিলেই হয়, অর্থাৎ কোনো প্রকার প্রবলেম হয় না। সো সেক্ষেত্রে তাদের নিচেই কাটা হবে। আবার কিছু কিছু পেশেন্টের 10-20% পেশেন্টের উপরে কাটা হচ্ছে। কেন? ডাক্তার যখন অপারেশন করে তখন কিন্তু বুঝতে পারে যে এই পেশেন্টের অপারেশনটা আমি যদি নর্মালি করে দিই তাহলে দেখা যাবে 5-6 মাস পরে যখন ফুল রিকোভারি হয়ে শুকায় যাবে তখন স্কিনটা ফোল্ড হয়ে থাকবে, একটু জড়ো হয়ে থাকবে। সেক্ষেত্রে ডাক্তার কি করে, ওই অপারেশনের সময় স্কিন রিডাকশন করে দেয়, অর্থাৎ 1/2 ইঞ্চি বা যতটুকু তার কাছে মনে হয় যে এতটুকু স্কিন আমি এক্সেস ফেলে দিলে এই পেশেন্ট স্যাটিসফাইড হবে, অর্থাৎ 6 মাস পরে একটা টান টান অবস্থায় আসবে। সেক্ষেত্রে ডাক্তার ইনিশিয়ালি ডিসিশন নিয়ে উপর দিয়ে কাটে, অর্থাৎ নিচে না কেটে উপর দিয়ে কাটে, উপর দিয়ে কেটে সেলাই করে দেয়। সো উপর দিয়ে কাটে এই জন্যই দেখবেন আমাদের যে স্কিনের এক্সেস যেটা থাকে, যাদের বেশি বড় থাকে তাদের কিন্তু ফোলা থাকে। সো নিচ থেকে যদি কেটে নিচে সেলাই করে দেয় উপরের যে চামড়া গুলা এটা কিন্তু নিচে ঢেলে থাকবে, বুঝতে পারছেন? সো উপরে কি করতেছে ডাক্তার, উপরে নিপুলের উপরে কেটে, নিপুলের উপরে কেটে নিপুলের উপর থেকে উপরের যে আমাদের চামড়া আছে যেটা নিচের দিকে নেমে যাবে, যখন ফ্ল্যাট হয়ে যাবে চামড়া তো নিচের দিকে হেলে যাবে, সো ওই যখন হেলে যাচ্ছে ওই হেলে যাওয়া চামড়া থেকে কিছুটা চামড়া কেটে নিচ্ছে, কেটে নিয়ে কিন্তু সেলাই করছে। সো আমাদের চামড়া কিন্তু কাটতে হবে উপর থেকে, স্কিন রিডাকশনের ক্ষেত্রে চামড়া কাটতে হবে অবশ্যই উপর থেকে, নিচ থেকে না। সো উপর থেকে যদি কাটে তাহলে কিন্তু ডাক্তারকে অবশ্যই আপনার উপরের দিকেই সামান্য একটু কেটে উপর দিক থেকেই আবার সেলাই করে দিতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে পেশেন্টের রেজাল্টটা ভালো হয় 6 মাস পরে, না হলে আপনি 6 মাস পরে আরেকজন পেশেন্টকে বলবেন আমি ইকবাল স্যারের কাছে, কামাল স্যারের কাছে বা শরীফ স্যারের কাছে অপারেশন করেছি, দেখেন রেজাল্ট একদমই বাজে হয়েছে। কিন্তু মানে এই যে মেকানিজম বা এই ব্যাপারগুলো কিন্তু আপনি নিজেও জানেন না, ওই পেশেন্টও জানে না। এই জন্য একজন ডাক্তার কখনো চাইবে না যে আপনার রেজাল্ট খারাপ হোক এবং আপনি ডাক্তারের নামে দুর্নাম করেন, কারণ ডাক্তাররা সবসময় চাইবে যে একটা পেশেন্টের একটা ভালো রেজাল্ট দেওয়ার এবং ভালো রেজাল্টের মাধ্যমে ওনার যাতে একটা সুনাম হয়। এই জন্য যেটা প্রয়োজন যেই পেশেন্টের জন্য সেটাই কিন্তু ডাক্তার করবে। বাট আমরা অনেক সময় জানি না, বুঝি না, এই জন্য আমরা বলি যে ভাই আমার কেন উপরে কাটা হলো, কিন্তু উপরে কেন কাটছে সেটা কিন্তু আমি এখন আপনাদের বুঝাই দিলাম। আশা করি এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। তো এই দুইটা প্রশ্নের অ্যান্সার আমি দিলাম, পরবর্তীতে আরও অনেক প্রশ্ন আছে, কারণ অনেক প্রশ্নের অ্যান্সার দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো আমি এই দুইটা প্রশ্নের অ্যান্সার দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আর গাইনোকমিশন রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন, কমেন্ট করবেন, আমি ডে বাই ডে আস্তে আস্তে আপনাদের সেই প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।